বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা অঞ্চলের গোবরাদা গ্রাম থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হলো। স্থানীয় তৃণমূল নেতা সাহেব মণ্ডলের বাড়ির পিছনে বেশ কিছু হাত বোমা মজুদ থাকতে দেখে এলাকাবাসী। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করেন। পরবর্তীতে বোমা মজুদের অভিযোগে এলাকাবাসী তৃণমূল নেতা সাহেব গড়াকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করেন তাদের। বিধানসভা অন্তর্গত বাকচা গোবরাদন গ্রাম পঞ্চায়েত সাহেব মণ্ডল নামে এক তৃণমূলের দুষ্কৃতি ওর বাড়ির পেছনে তরতাজা বোমা সাধারণ মানুষ দেখতে পায়। দেখতে পেয়ে পুলিশের কাছে খবর দেয়। পুলিশ তা উদ্ধার করতে আসে। এলাকার মানুষ সাহেব মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে সরব হন। তারপরে পুলিশ সাধারণ মানুষকে লাঠি উঁচিয়ে তাড়া করতে থাকে, প্রতিশ্রুতি নিয়েছে। তো কত টাকার প্রতিশ্রুতি নিয়েছে সেটা হয়তো আমাদের জানা নেই। তো পুলিশ যেভাবে সাধারণ মানুষকে মিথ্যা কেস এবং মিথ্যা মামলায় জড়িয়েছে, শুধু তাই নয়, 302 খুনের আসামি পুলিশের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেপ্তার করার মতো তাদের সাহসিকতা দেখাতে পারেনি এই ময়না থানার পুলিশ। আজকে এই ময়না থানার পুলিশকে ধিক্কার জানাই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগওয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।